সবার সাথে আমার দেখা হয় পূজোর সময় 21শে জুলাই। এবারে তো কোভিড, সেই সরকারের জমিটাকে আমি যেহেতু এখানে তৈরি করে দেবো, তাতে কিছু হাজার হাজার ছেলে মেয়ে চাকরি বাকরি হবে, আর দুই হচ্ছে আপনাদের কৃষি সম্পর্কিত সমস্ত জিনিস তৈরি হবে, ফলে এটা আপনারা বাইরে থেকেও অনেক ব্যবসা পাবেন, এই জন্য এটা আমরা তৈরি করছি। এছাড়াও মনে রাখবেন, সিঙ্গুরে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেবার জন্য পাড়ুইপাড়া পানীয় জল প্রকল্প তৈরি করা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, বৈদ্যবাটি চাপাডাঙ্গা তারকেশ্বর রাস্তা, সিঙ্গুর বাজার রাস্তা, শ্রীরামপুর বোড়া চণ্ডীতলা রাস্তা, আনন্দগড় হেলথ সেন্টার লিঙ্ক রোড সহ জেলায় অনেক করা হয়েছে। আর 1500 কোটি টাকা খরচা করেছি সিঙ্গুরের জমিগুলোকে কৃষি জমিতে তৈরি করবার জন্য। এবং আমি আপনাদের আগেও বলেছি, সিঙ্গুরের কৃষক আন্দোলনকে আমরা পাঠ্যসূচিতে স্থানও দিয়েছি, যাতে আগামী দিনের স্টুডেন্টরা প্রত্যেকে পড়তে পারে সিঙ্গুরে আন্দোলন হয়েছিল কিসের জন্য, কৃষি জমির জন্য। সেই সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন পাঠ্যপুস্তকেও আমরা কিন্তু রেখেছি। মনে রাখবেন, জয়মোল্লাতে জুলকিয়া নদীর ওপরে সেতু হয়েছে, এনায়েতপুরেও একটু সেতু হয়েছে, কামারকুণ্ডু ক্রসিংয়ে রোড ওভার ব্রিজ তৈরি হয়েছে, ইন্দোখালি বীচকে নতুন করে রিনোভেট করা হয়েছে, সিঙ্গুর বিধানসভা এলাকাতেও এছাড়া অনেক কাজ হয়েছে, একেবারে হরিপাল থেকে শুরু করে সেগুলো বেচারা ডিটেলস বলবে, আমি আর টাইম নষ্ট করতে চাই না, এত গরমে মা ভাই বোনেরা আমার বসে আছেন এত শৃঙ্খলাবদ্ধভাবে। আর একটা জিনিস কিন্তু আমি করেছি, আপনারা অনেকে জানেন না, কেউ কেউ আবার জানেন, আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করি, যখন আমি অনশন স্টার্ট করি, আপনার মনে আছে, আমি ইসলামপুর থেকে ফিরছিলাম, ডানকুনিতে আমার গাড়ির তেল ভরতে এসেছিল, সেখানে আমার গাড়িকে ধরে রাত্রিবেলাও আমাদের খুব মারধর করা হয়েছিল, মধ্যরাতে আমার খুব অসম্মান হয়েছিল, এবং আমার খুব অসম্মান হবার ফলে আমি ঠিক করেছিলাম, হয় মরবো নয় বাঁচব, তাই আমরণ অনশন, হয় জিতবো নয় মরবো, এই নিয়ে আমি শুরু করেছিলাম। যখন তখন আমার মনটা কিরম যেন হয়ে গিয়েছিল যে আইদার সিঙ্গুরের মানুষকে জেতাতে হবে, জমি অধিগ্রহণ বাঁচাতে হবে, আর তা নাহলে আমার এই জীবন রেখে লাভ নেই। তখন আমার কেউ কেউ বলেছিল, তুমি একটা ব্রত করো, আমি মঙ্গলচণ্ডী থেকে শুরু করে সবটাই করি, ইতু পুজো থেকে শুরু করে। আমি বললাম, কি ব্রত? বললো, সন্তোষী মাতার ব্রত করো। আমি শুরু করলাম সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে, যদি সন্তোষী মাতাকে বললাম, মা যদি আমি সিঙ্গুর আন্দোলনে যেতি, আমি সিঙ্গুরে একটা তোমার মন্দির করে দেবো, আমি সিঙ্গুরে কিন্তু একটা ছোট্ট মন্দির তৈরি করে দিয়েছি, এটা আমি বেচাকে দিয়ে করেছি। বেচা কোথায় করেছো? বাজিবেড়িয়াতে করেছে। হসপিটাল লাগোয়া ওই মন্দিরটা আমার তৈরি করে দেওয়া। দুই, আপনারা হয়তো জানেন না, লেককালী বাড়ির ওখানেও আমি 3টে মূর্তি তৈরি করে দিয়েছি ঠাকুরের, একটা বগলামুখী মা, আমার খুব আরাধ্য দেবতা, একটা সন্তোষী মাতা, আর একটা আমি করেছি, সেটা হচ্ছে ধূমাবতী মা, আমি কামাখ্যায় দেখে এসেছিলাম। দেখবেন 3টে মূর্তি করা আছে, ওটা আমারই করা। কাজে এইরকম অনেক কিছু আমরা করি জীবনে, যেগুলো বিশ্বাস, এগুলো বিশ্বাসের ওপর নির্ভর করে। তাই আপনাদের বলি, মাস্টারমশাই, আপনি বাড়িতে থেকে সম্মান বাঁচান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন কামনা করছি, কিন্তু এবারে নির্বাচনটা আপনিও বেচাকে জেতাবার জন্য আশীর্বাদ করুন। বেচাও আপনার সাথে অনেকদিন কাজ করেছে, এখানে মহাদেব থেকে শুরু করে, দুধকুমার থেকে শুরু করে, মানিক থেকে শুরু করে, কাকে আমি চিনি না, আমি প্রত্যেকটা ছেলে মেয়েদের, আমি ঘরে ঘরে সবাইকে চিনি, আপনাদের প্রত্যেকের সাথে আমার সম্পর্ক, যোগাযোগের সম্পর্ক তৈরি হয়েছে।